আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে আপনাদের সাথে আছি আমি সাবরিনা কাজী আর জানাবো বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও বিশ্লেষণ করোনা পরিস্থিতি মোকাবেলার তহবিল নিয়ে ডোনাল্ড ট্রাম্প দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছেন বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন এর ফলাফল ভয়াবহ হয়ে উঠতে পারে বলেও তিনি আশঙ্কা করেছেন আল জাজিরের খবরে বলা হয়েছে এক লিখিত বিবৃতিতে কোভিড নাইন্টিন তহবিল ও রিলিফ বিল স্বাক্ষরের জন্য ডোনাল্ড ট্রাম্পকে আহ্বান জানিয়েছে জো বাইডেন মহামারীর কারণে ক্ষতিগ্রস্ত মার্কিন নাগরিকদের সহায়তার জন্য এই বিলটি আনা হয়েছে বিবৃতিতে বাইডেন বলেন অনেক পরিবারই জানে না তাদের ভাগ্যে কি আছে কারণ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রিলিফ বিল স্বাক্ষর করতে অস্বীকার করেছেন অথচ বিলটিকে কংগ্রেসে উভয় দলের সদস্যরাই ভোট দিয়ে পাশ করেছেন তিনি বলেন বিলটি খুবই গুরুত্বপূর্ণ এটি স্বাক্ষর করে আইনে পরিণত করা দরকার এই বিলের ব্যাপারে ট্রাম্পের নিরাপত্তা রিপাবলিকান ও ডেমোক্র্যাট সবাইকে অবাক করেছে বিলটিতে বলা হয়েছিল বছরে পঁচাত্তর হাজার ডলারের কম উপার্জন করে এমন মার্কিন নাগরিকদের জন্য এককালীন সহায়তা হিসেবে ছয়শ ডলার দেওয়ার কথা এছাড়া আগামী আটাইশ ডিসেম্বর বেকার ভাতার মেয়াদ শেষ হতে চলেছে সেটিও বৃদ্ধির কথা ছিল এই বিলে যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগের তথ্যে দেখা গেছে বিলটিতে ট্রাম্প স্বাক্ষর না করলে এক কোটি চল্লিশ লাখ মার্কিন নাগরিক বাড়তি সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন অবশ্য বিলটিতে স্বাক্ষর করবেন নাকি ভেটো দেবেন সে ব্যাপারে ট্রাম্প এখনও কিছু বলেননি তিনি বলেছেন নাগরিকদের জন্য এককালীন বরাদ্দের যে পরিমাণ ঠিক করা হয়েছে তা খুবই কম প্রত্যেক নাগরিককে অন্তত দু ডলার দেওয়ার দাবি জানিয়ে তিনি শনিবার সকালে টুইট করেছেন ডেমোক্রেট দলীয় এমপিরাও এককালীন সহায়তা হিসেবে দু ডলারের প্রস্তাব করেছে কিন্তু ট্রাম্পের নিজ দলের সদস্যরা সেটি মানতে রাজি হননি করোনার কারণে যুক্তরাষ্ট্রে দৈনিক ও সাপ্তাহিক মজুরিতে কাজ করেন এমন অনেক নাগরিক কাজ হারিয়েছেন তাদের জন্য সহায়তা তহবিল হিসেবে এই বিলটি উঠানো হয়েছে পার্লামেন্টে ইউরোপীয় ইউনিয়নে গণহারে করোনা টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে রোববার থেকে এ কর্মসূচিকে করোনার বিরুদ্ধে অঞ্চলটির সমন্বিত লড়াই হিসেবে বিবেচনা করা হচ্ছে এই ঘটনাকে ইউরোপীয় ঐক্যের জন্য একটি মর্মস্পর্শী মুহূর্ত হিসেবে আখ্যায়িত করেছেন অঞ্চলটির নেতারা ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন্ডের শনিবার জানিয়েছে এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়নের সাতাশটি সদস্য দেশে ফাইজার বায়োনটেকের ভ্যাকসিন পৌঁছে দেওয়া হয়েছে রোববার থেকে টিকাদান কর্মসূচি শুরুর কথা থাকলেও হাঙ্গেরি ও স্লোভাকিয়ার মতো কয়েকটি দেশ শনিবারই এ কর্মসূচি শুরু করেছে দেশগুলো বলছে তারা আর একটি দিনও অপেক্ষা করতে প্রস্তুত নয় ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে এখন পর্যন্ত করোনায় তিন লাখ পঁয়ত্রিশ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে আর করোনাভাইরাস শনাক্ত হওয়া ব্যক্তির সংখ্যা এরই মধ্যে এক কোটি চল্লিশ লাখ ছাড়িয়েছে পরিস্থিতি মোকাবেলায় আঞ্চলিক জোটটির প্রায় সবকটি দেশই বর্তমানে কঠোর বিধিনিষেধ জারি রয়েছে পরিকল্পনা অনুযায়ী ইউরোপীয় ইউনিয়নের চারশো ছেচল্লিশ মিলিয়ন মানুষকে টিকাদান কর্মসূচির আওতায় নিয়ে আসা হবে এদিকে সম্প্রতি ব্রিটেন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের নতুন ধারাটি নিয়ে উদ্বেগ কাটছেই না নতুন এই ধরনটি আগের ভাইরাসের চেয়ে আরও বেশি সহজে এবং দ্রুত গতিতে মানুষের মধ্যে ছড়াতে পারে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা এক সমীক্ষায় দেখা গেছে এর ফলে আগামী বছরেতে এতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির হার আরও বেড়ে যেতে পারে বাড়তে পারে মৃতের সংখ্যাও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রেডিওর ভাষণের সময় থালাপিটিয়ে প্রতিবাদ করেছে সরকারের কৃষি আইন বাতিলের দাবিতে বিক্ষোভরত কৃষকরা রোববার সকালে প্রতি নির্ধারিত রেডিও ভাষণ দেন মোদী এনডিটিভি অনলাইনের খবরে বলা হয়েছে এ সময় দিল্লির সিংহ বর্ডার পাঞ্জাবের ফরিদকোট ও বিজেপি শাসিত রাজ্য হরিয়ানার রোহতকে বিক্ষোভ করেছেন কৃষকরা আগেই মান কি বাত নামে এই ভাষণের সময় বিক্ষোভের ঘোষণা দিয়েছিল কৃষকরা সে অনুযায়ী ভাষণের সময় থালা স্লোগান দিয়ে বিক্ষোভ করে তারা এদিকে আগামী মঙ্গলবার সরকারের মন্ত্রীদের সাথে আবারও বৈঠকে বসার ব্যাপারে সম্মত হয়েছে কৃষক নেতারা সপ্তম দফার ওই বৈঠকে এক মাসেরও বেশি সময় ধরে চলা কৃষক বিক্ষোভ অবসানের পথ খোঁজা হবে নভেম্বরের শেষ দিকে মোদী সরকারের তিনটি নতুন কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে কৃষকরা দিল্লি নামের ওই কর্মসূচিতে অংশ নেয়াদের মধ্যে পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের কৃষকই বেশি রাজধানীতে ঢুকতে না পেরে তারা দিল্লির আশেপাশের এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে শনিবার সম্মুক্ত কিষাণ মোর্চা নামে কৃষক ইউনিয়নগুলোর জোট মোদী সরকারের কৃষি কৃষিমন্ত্রীকে চিঠি লিখে জানিয়েছে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে তারা আবারও আলোচনায় বসতে রাজি এবং তাদের প্রস্তাব আগামী মঙ্গলবার আলোচনায় বসার স্বরাজ ইন্ডিয়া সংগঠনের প্রধান যোগেন্দ্র যাদব জানিয়েছে কথা। এই কৃষক নেতা আরও জানান সরকারের সাথে কৃষকদের বৈঠকের প্রথম এজেন্ডা হতে হবে গত সেপ্টেম্বরে করা তিনটি কৃষক আইন বাতিল করার উপায় খোঁজা সরকার বারবারই বলছে এই আইন করা হলেও এতে কৃষকদের স্বার্থ বজায় থাকবে তবে কৃষকরা বলছেন এই আইনের সুযোগ নিয়ে কর্পোরেট হাউসগুলো কৃষকদের সাথে স্বেচ্ছাচারিতা করতে পারবে দায়িত্ব নিয়েছে ইয়েমেনের নতুন সরকার প্রেসিডেন্ট আব্দুর রব্বু মনসুর হাদির উপস্থিতিতেই দেশটির নতুন সরকারের মন্ত্রীরা শপথ নিয়েছে গত বছর সৌদি আরবের মধ্যস্থতায় সম্পাদিত ক্ষমতা ভাগাভাগি চুক্তি আওতায় এই সরকার গঠিত হয়েছে গৃহযুদ্ধ কবলিত দেশটির প্রেসিডেন্ট হাদি অনেকদিন ধরেই সৌদি আরবে নির্বাসিত জীবনযাপন করছেন শনিবার সৌদি আরবের রাজধানী রিয়াদে চব্বিশ শপথ নিয়েছে সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন উত্তর ও দক্ষিণাঞ্চলীয় দলগুলোর প্রতিনিধিত্ব করা মাইন আব্দুল মালিক সরকারে উভয় অংশের সমান সংখ্যক সদস্যকে রাখা হয়েছে এছাড়া বিচ্ছিন্নতাবাদী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের পাঁচ সদস্যকে রাখা হয়েছে সরকারে হাদি সরকারের সাথে এই গ্রুপটির বিরোধ ছিল দীর্ঘদিনের সৌদি আরবের মধ্যস্থতায় ক্ষমতা ভাগাভাগি চুক্তির মূল লক্ষ্য ছিল হাদি সরকারের সাথে এই গ্রুপটির বিরোধ মীমাংসা দু হাজার উনিশ সালের নভেম্বরে রিয়াদে দুই পক্ষের মধ্যে সশস্ত্র সংঘাত নিরসনের চুক্তিটি হয়েছিল ইয়েমেনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সাবা জানিয়েছে পূর্ণাঙ্গ একটি টিম হিসাবে কাজ করতে এবং দেশের অর্থনৈতিক ভিত শক্ত করার পরিকল্পনা নিয়ে কাজ শুরু করতে নতুন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট হাদি তিনি বলেন বিভিন্ন দল ও ভৌগোলিক এলাকা থেকে আপনারা এসেছেন কিন্তু আপনাদের লক্ষ্য হবে একটাই সেটি হল দেশ ও দেশের জনগণের ভাগ্যের পরিবর্তন করা দু সালে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা রাজধানী সানা দখল করে নিয়ে ইয়েমেনে গৃহযুদ্ধের সূত্রপাত হয় প্রেসিডেন্ট হাতি আশ্রয় নেন সৌদি আরবে পরের বছর হাতি সরকারকে পুনঃপ্রতিষ্ঠিত করতে হুথিদের বিরুদ্ধে বিমান হামলা শুরু করে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট অন্যদিকে সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল নামে গ্রুপটিকে সমর্থন দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত আজিয়ান সাগরে গ্রিক কোস্টগার্ড বাহিনীর ফেলে রেখে যাওয়া অভিবাসন প্রত্যাশীদের দলকে উদ্ধার করেছে তুরস্কের কোস্টগার্ড তুরস্কের নিরাপত্তা বাহিনীর প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে রাবারের নৌকায় নারী শিশুসহ এক দল অভিবাসন প্রত্যাশীকে তুলে তুরস্কের সীমার দিকে ঠেলে দেয় একটি গ্রিক জাহাজ পরে তাদের উদ্ধার করে তুরস্কের কোস্টগার্ডের একটি নৌযান গত শুক্রবার এই ঘটনা ঘটেছে তুর্কি নৌবাহিনী কমান্ড আজিয়ান সাগরে উদ্ধার ও নজরদারি মিশন পরিচালনার সময় এই ঘটনাটি রেকর্ড করে যুদ্ধ ও দারিদ্র্য কবলিত আফ্রিকার বিভিন্ন দেশ থেকে ইউরোপমুখী মানুষের প্রধান রুট হয়ে উঠেছে আজিয়ান সাগর ও ভূমধ্য সাগর সাগর পাড়ি দিয়ে গ্রিস উপকূলে পৌঁছে তারা ঢুকতে চায় ইউরোপে এক্ষেত্রে তাদের প্রথম গন্তব্য হয় গ্রীসের লেসবস দ্বীপ গ্রীসের বিরুদ্ধে অভিবাসীদের সাথে অমানবিক আচরণ করার অভিযোগ অনেকদিন ধরেই করে আসছে তুরস্ক গ্রীসের এই আচরণ আন্তর্জাতিক আইনেরও লঙ্ঘন অভিবাসীদের সাথে এসব আচরণের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নও একচোখা নীতি নিয়েছে বলে অভিযোগ আঙ্কারার অভিবাসীদের তুরস্কে পুশব্যাক করার অভিযোগ আগে উঠেছে গ্রীসের বিরুদ্ধে গত অক্টোবরে গ্রিসের এমন আচরণের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছে অন্তত তিরিশটি বেসরকারি সংস্থা মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচও একই ধরনের অভিযোগ তুলেছে গ্রিকদের বিপক্ষে বিপরীতে তুরস্ক বরাবরই আজিয়ান সাগরে বিপদের মুখে পড়া অভিবাসন প্রত্যাশীদের উদ্ধার করছে তুর্কি কোস্টগার্ড জানিয়েছে শুধু সেপ্টেম্বর মাসেই তারা তুর্কি সীমার দিকে গ্রিসের ঠেলে দেয়া তিনশো জনের বেশি অভিবাসীকে উদ্ধার করেছে অধিকৃত কাশ্মীরে গণতন্ত্রের বিষয়ে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দাবি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান এক বিবৃতিতে মোদীর দাবিকে হতাশাজনক ও ভ্রান্ত হিসেবে উল্লেখ করেছে ইসলামাবাদ পাকিস্তানের ইংরেজি দৈনিক দ্য ডন জানিয়েছে এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন আর বিজেপি স্টাইলের গণতন্ত্রের একমাত্র অর্থ কাশ্মীরের জনগণের মুখবন্ধ করা এবং ভারতীয় সেনাবাহিনীর বেয়নেটার সামনে আটকে রাখা বিজেপি সরকার কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার পর প্রথমবারের মতো স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি ভোটে কাশ্মীরের স্বায়ত্ত শাসনের পক্ষে থাকা জোর জয় পেয়েছে তবে ভোটের ফলাফল প্রকাশের পরদিন শনিবার ভারতীয় বাহিনী উপত্যকায় বিরোধী দলের ওপর চালিয়েছে ধরপাকড় অন্তত পঁচাত্তর জন রাজনৈতিক নেতাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে শনিবার এক বক্তৃতায় নরেন্দ্র মোদী বিরোধীদের উদ্দেশ্যে বলেন যারা আমাকে প্রতিদিন গণতন্ত্র শেখাতে চায় তাদের জন্য কাশ্মীরের শান্তিপূর্ণ নির্বাচন একটি আয়না কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভারতে গণতন্ত্র নেই মন্তব্যের প্রক্রিয়ায় মোদী একথা বলেন মোদীর এই বক্তব্যের প্রতিক্রিয়ায় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই বিবৃতিতে বলেছে নির্মম সামরিক অবরোধের মধ্যে কাশ্মীরে বিজেপি আর এস এস সরকার যে নতুন অধ্যায় রচনা করেছে তা শুধুই মানবাধিকার লঙ্ঘন ও কাশ্মীরের জনগণের ভোগান্তি বিবৃতিতে বলা হয় ভারতের এসব মিথ্যা প্রচারণা কাশ্মীরের জনগণ কিংবা আন্তর্জাতিক সম্প্রদায়কে বোকা বানাতে পারবে না কাশ্মীরিদের মূল ইস্যু আত্মনিয়ন্ত্রণের অধিকার থেকেও এসব কথা মনোযোগ অন্যদিকে নিতে পারবে না দু হাজার উনিশ সালে পাঁচ অগস্ট কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে অঞ্চলটিকে দুভাগে ভাগ করে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করে নয়াদিল্লি এরপর দীর্ঘদিন অঞ্চলটিকে অবরুদ্ধ করে রাখে ভারতীয় সেনারা এমনকি টেলিফোন ইন্টারনেট সংযোগও বিচ্ছিন্ন করা হয় সে সময় আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউস চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ